টুপিওয়ালাদেরকে সংসদে তোমরা দেখতে যাও না জনগণ সামনে লাফায় সামনে সব কিছু করে কিন্তু ভোটের বেলায় টাকা খাইয়া আরেক বেড়ারে মুনাফেক রে ইসলাম বৃদ্ধি সিরে ভোট দেয় দেখবেন টেয়া খাইব এক ভোট দিব মাহিয়া মাহিরে ফের দোষরে যারা সারা জীবন আকাম কুকাম কইরাইছে কথা কয় না রে তারা জানে ওলামাই কারাম ক্ষমতায় গেলে চিত্র জগৎ টিকটক আকাম কুকামের স্টোরি থাকবে না কত কণ্ঠে কিনা এই জন্য মুসলমান ইমাম দালারা টুপিওয়ালার মূল্য বুঝলা না টুপিওয়ালার যে কত দাম টুপিওয়ালার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে অন্তত দেশের মধ্যে দুঃশাসন হবে না অন্তত ব্রিজের টাকা ট্যাক্সের টাকা ফ্লাইওভারের টাকা আর শেয়ার মাকড়ের টাকা অন্তত বিদেশে পাচার হবে না হবে না ঠিক কিনা মুসলমান তুমি ওনাদের মূল্য বুঝলাম না আসলে ময়দানে ফেরেস তার গুতা খাইয়া তো হন বুঝবো কি করলাম রে দুনিয়াতে দাঁড়িওয়ালা টুপিওয়ালার দল কেন করলাম না জনগণ খালি কয় এমপি সাহেব দামাগর উন্নত করে নাই চেয়ারম্যান আমাদের দেশে কাজ করে নাই মেম্বার সাহেবও করে নাই করবো কেমনে এই দেশের মন্ত্রী মিনিস্টার এমপি মন্ত্রীর দোষ দিয়া লাভ নাই নির্বাচনের আগে টেহাড়ি খায় কাটা জনগণে খায় আর নির্বাচনের পরে হেবাডা খায় আগে খাইলেন খা এ কথা কয় না এবার তো আগে খাওয়ায় আর তিন কোটি চারি কোটি পাঁচ কোটি খরচ করছে এখন এটি ফুসাই তুললে না এর ভরে না রাস্তাঘাট করতো ওমা কথা কয় না সব নেতা নেতাগর এমপি মন্ত্রী আইন মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী ধর্ম মন্ত্রী ফানি মন্ত্রী ফানি উন্নয়ন মন্ত্রী যত মন্ত্রী বলরে এমপি মন্ত্রী দুধ দিলা আপনি জনগণ আগে সচেতন হওয়া লাগবে কারণ তাদের টাকা গুনি জনগনে আগে খায় তারা নির্বাচনের পরে খায় এই জন্য জনগণ আগে সচেতন হওয়া লাগবে না না এক টাকাও খাব না ফিসাবিল্লাহ যোগ্য নেতাবেসে যোগ্য আমরা ভোট তাহলে নেতাদের কোটি টাকাও খরচ হবে না নির্বাচন গেলে রাস্তা ঘাডো তারা করে দিবে পিছনের দিকে টাকা

হ্যাঁ আর ডাক দিছে আচিননি কৰ হা ঘুমাই থৈ গেছলাম গা আচলতে হাৰিকেল মিট পিট চলে বাঢ়া দিছে আইন আইন চব আইন হেবাটা দিছে পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ দিছে এইদিকে তিনজন হাল্লা গ আদা কৈছে জামাইবো না পুৰা চৈধ্য গুছি বুট দিয়া লাগিব অ মামতাই বুট গেছে আর এক পা এইটাও তো মনাভেকি কথা কন ঠিকনা কেইটা বাৰ মা দাঁড়ছে জনা জানবে হই খাসিহঁতৰ শ্বাস ও কান্দা তাদের ওপৰে চাফা দিবে কথা কয় না কথা কয় না যেটা হেসা কথা যেটা এই পর্যন্ত কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আমার বুডের ক্ষেত্রে একটা টাকা আমার হাতে দিতে পারে নাই আমি বলছি না না আমি তো বিক্ষুক না প্রয়োজন কষ্ট করে ইনকাম করব এই টিয়াটা খাইয়াম এটা কয় মাস খাইয়াম কয় বছর খাইয়াম এরপরে খাওয়ান লাগতো না এ কথা কয় না এ কথা কয় না

অক্টনে দেখা দতে পাইয়া এই জন্য মুসলমান ইমান দারা এবার সকালে দেখলাম তে কেসি মার্কা বিকালে কয় ট্রাক ট্রাক হিয়েন তো খাইছে এন তো খাইছে আরে জনগণ এই মুনাফিকি খাইছো দূর করতে না পারলে সু শাসক ওমরের মতন শাসক পাওয়া যাবে না যাবে না প্রভু তুমি বলে চোরা দেবে না বলুন তার খরিদ বিজয় সম প্রভু তুমি বলে চোরাসুল দেবে না বলি দেবে বলনি দেবে না যা তার খরিদ বিজয় সম প্রভু তুমি বলে চোরাসুল দেবে না বল ফাত সুবহানাল্লাহ কল্লাহ দেবে না আলোর সমাদ কেটে কে কে পৃথিবীতে আর কবো দেবে না ফুলের সোনালী সুর বলনি দেবে না খালিদ বিজয় সম প্রভু তুমি বলে চোরাশুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না যা তারিখ খালিদ বিজয় সম প্রভু তুমি বলে চোরাসুল দেবে না

নিজেরা সৎ হন দেখবেন আল্লাপাক আপনাদের এই সৎ অনুযায়ী উপরে ভিত্তি করে আল্লাহ পাক নেই শাসক মিলিয়া দেবে হায়াত সাহাবার কিতাবের মধ্যে আসছে রসুল বলছেন জনগণ যদি দুর্নীতিবাজ হয় তো আল্লাহ পাক ওই রকম শাসক মিলিয়ে এদেরকে সায়স্তা করার জন্য নেই